শিশুদের উচ্চতা বাড়াতে যে খাবারগুলো আপনারা খেতে পারেন সেটার মধ্যে 1 নম্বরে পড়ে দুধ। দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম এগুলো থেকে থাকে, আয়রন থেকে থাকে, যেগুলো বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করে। একটা সমীক্ষায় দেখা গেছে যে যে বাচ্চারা প্রতিদিন দুধ খেয়ে থাকে সেই বাচ্চারা অন্যান্য বাচ্চাদের তুলনায় 20% বেশি লম্বা হয়ে থাকে। এছাড়া ক্যালসিয়ামযুক্ত খাবার বাচ্চাদের খাবারে যোগ করতে পারেন, যেটা তার হাইট বাড়াতে সাহায্য করবে। ক্যালসিয়াম আপনারা খাবারের মধ্যে থেকে যে মাছ মাংস অথবা ছোট মাছ বিশেষ করে অথবা দেখা যায় দুধ ডিম এগুলো থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া খাবারে যোগ করতে পারেন জিঙ্ক, সেলেনিয়াম বা আয়রন জাতীয় খাবার, যেগুলো আপনার বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। এগুলো ডাল, বাদাম, বিচি জাতীয় খাবার থেকে ইজিলি পাওয়া যায় এবং ব্রেকফাস্ট সিরিয়ালগুলো থেকেও মোটামুটি পাওয়া যায়। খাবারের পর্যাপ্ত পরিমাণে মানে হাইট বাড়ার জন্য লাগছে ভিটামিন ডি। ভিটামিন ডি খাবার থেকে হচ্ছে সবচেয়ে বেশি যেটা ভালো পাওয়া যায় সূর্যালোক থেকে। বাচ্চাদেরকে সকালে খেলতে দিন, যেন তারা আধা ঘন্টা সূর্যালোকে খেলাধুলা করে, নাহলে বিকালে খেলতে দিন, সূর্যের আলোতে খেলতে দিন। সেটার রোদ লাগবে এবং রোদ থেকে তাদের শরীরে বিক্রিয়া হয়ে ভিটামিন ডিটা উৎপন্ন হবে। এছাড়া ফ্যাটি ফিশ, ডিমের কুসুম এগুলো থেকেও ভিটামিন ডি পেয়ে যাচ্ছেন, কিন্তু খাবার থেকে হচ্ছে নর্মালি সূর্যালোক থেকে ওটা বেশি ভালো। সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারেন যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে। আর পর্যাপ্ত খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলাধুলা যত বেশি করবে, অ্যাক্টিভিটি যত বেশি থাকবে, হাইট বাড়তে তত ভালো হবে। বিশেষ করে এর মধ্যে সাঁতার খুবই ভালো কাজ করে, হ্যাঙ্গিং করাতে পারেন যদি চান যে তার হাইটটা বাড়ুক। তাছাড়া ঘুমটাও খুবই জরুরি এই ক্ষেত্রে। বাচ্চাদের অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা ঘুম ক্লিয়ার করলে তাদের উচ্চতাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ধন্যবাদ।